আষাঢ়ের শেষ দিকেও জমজমাট রাজশাহীর বানেশ্বর আমবাজার, একই চিত্র নওগাঁর সাপাহার, চাপাই নবাবগঞ্জ, কানসাট আমবাজারের। বানেশ্বর বাজারে মানভেদে প্রতিমণ আমরুপালি সর্বোচ্চ 2,200, ফজলি 1,400, বাড়ি 1,500 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে আমরুপালি রাজশাহীর তুলনায় জাতভেদে গড়ে 200 থেকে 500 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। আমের ইনশাল্লাহ ফলনও ভালো হয়েছে, দামটাও ভালো, এরকম দাম যদি থাকে চাষিরাও লাভবান হবে। রূপালি চলছে আপনার ধরেন 2,200-2,400 আমের প্রতি। বাগান মালিকদের দাবি, বিগত বছরগুলোর তুলনায় দাম কিছুটা কম হলেও উৎপাদন বেশি হওয়ায় আর্থিক দিক দিয়ে পুষিয়ে যাচ্ছে তাদের। আমদানি কম হলে দাম বেশি হবে, আমদানি বেশি হলে দাম কম। গতবারের চেয়ে এবারকার কিন্তু পরিমাণ মনে করেন যে আম এবার ফলনও বেশি হয়েছে। কৃষি বিভাগের ভাষ্য, রাজশাহী অঞ্চলে আমের উৎপাদন রেকর্ড ছাড়িয়েছে।